হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বিগত বছরের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো আজ আমি এখানে সর্বপ্রথম 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ইতিহাস বিভাগের। তো আপনারা ভালো করে দেখুন প্রশ্নগুলো এবং সলভ করুন, আমি বেশি করে যাব না, অল্প অল্প করেই আপনাদের জন্য আলোচনা করব যাহাতে আপনাদের বোধগম্য হয় এবং প্রশ্নগুলো সম্পর্কে একটু সাধারণত নলেজ থাকে। তো আমি সেই সূত্রে কিন্তু অল্প অল্প করেই ভিডিও তৈরি করব। তো বন্ধু, সর্বপ্রথম সবার কাছে একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করে এটাই সুবিধা যে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে সেটা আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে 2018 বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। ভারতীয় সংবিধান গৃহীত হয় হচ্ছে জানুয়ারি মাসের 26 তারিখ 1950 সালে। এছাড়াও ওখানে দেখো কয়েকটা গ্রুপ দেওয়া আছে, 1, 2, 3, 4, চারটার মধ্যে একটা তো ঠিক, আমরা তো সবাই জানি যে 1 নম্বরে দেওয়া আছে কি জানুয়ারি 26 1950, বি নম্বরে দেওয়া আছে জানুয়ারি 26 1949, সি নভেম্বর 26 1949, ডি ডিসেম্বর 26 1949। তো সঠিক উত্তর হচ্ছে জানুয়ারি 26 1950। 2 নম্বর হচ্ছে নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিস এর ব্যবহার ভারতীয় সংবিধানে রাখা হয়নি। তো এখানে দেখো কয়েকটি অফিস আছে কি রাজ্যসভার ডেপুটেশন চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, ডেপুটি প্রাইম মিনিস্টার। তো এখানকার মধ্যে ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছে সঠিক উত্তর। এরপরে আছে হলো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল, ভারতীয় সংবিধান আর্টিকেল 40, আর্টিকেল 42, আর্টিকেল 41, 43। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 40তে হচ্ছে হলো সংবিধানে গ্রাম পঞ্চায়েত সংগঠনের বর্ণনা করা হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফেডসিং পার্সন টু আন্ডারগো ফিলোগ্রাফ ব্রিং মোপিং অ্যান্ড ন্যারোকো অ্যানালাইজড টেস্ট অ্যাজ ভিলোটিপ অফ। তো বন্ধুরা, যদিও আমার স্ক্যান করার সময় একটু অসুবিধা হয়ে গেছে, তার জন্য আমি হয়তো একটু ঠিকঠাক দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না। তো আপনারা ভালো করে শুনুন এবং এখান থেকেই সলভটা করে নিন। তো প্রশ্নটা হচ্ছে হলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফ্যাডসিং এ পার্সন টু আন্ডার গো ফিলোসফ ডিং দ্য মোপিং অ্যান্ড দ্য ন্যারোকো অ্যানালাইজ টেস্ট অ্যাজ ভিলোস্টিপ অফ, এটা কত ধারায় উল্লেখ করা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে হলো 25 নম্বর ধারায়, না 20 নম্বর ধারায়, না 21 এবং 20 নম্বর ধারায়, না ডি নাম্বার হচ্ছে 360 নম্বর ধারায়। তো এটা উল্লেখ করা রয়েছে হলো 21 এবং 20 নম্বর ধারায়। তো এরপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। একটা হচ্ছে এ নাম্বার হচ্ছে 56 নং, বি নাম্বার হচ্ছে হলো 73, সি নাম্বার হচ্ছে 74, ডি নাম্বার হচ্ছে 76। তো এটা সঠিক উত্তর হবে 73। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাস ও শিক্ষা অন্তর্ভুক্ত হয় এ নাম্বারে হচ্ছে কেন্দ্রীয় তালিকায়, না রাজ্য তালিকায়, এরপরে হচ্ছে কি যৌথ তালিকার উপকারিতা। তো এটা কোনটা, যৌথ তালিকা উপকথা না কেন্দ্রীয় তালিকার উপকথা,
তো এটার সঠিক উত্তর হচ্ছে হলো আপনার যৌথ তালিকা, সেটা হচ্ছে হলো সি নাম্বারটা হবে এখানে সঠিক উত্তর। 7 নম্বর হচ্ছে সিকিম ভারতের ফুল ফিল্ডগেট রাজ্য ঘোষিত হয় কত সালে, 1985-এর এ না 1973-এ না 1965-এ না 1975-এ, এটা হয় হচ্ছে হইল ডি নাম্বার হবে সঠিক উত্তর 1975-এ। এরপর আছে 2007-এর, 2007-এ 8 নম্বর প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্য অনুদানের ব্যবস্থা আছে, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে ধারাগুলি আছে সেটা কোন ধারায় অনুদানের ব্যবস্থা রয়েছে। 1 নম্বরে হচ্ছে 274 ও 275, না 275 ও 296, না 275 285, না 275 ও 282। তো আপনাদের এটা সঠিক উত্তর হচ্ছে হইল ডি, সেটা হচ্ছে 275 ও 282। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা রাজ ব্যবস্থা সরি ভুল বললাম ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কি একতান্ত্রিক না সরি এক স্তরীয় না 2 স্তরীয় না 3 স্তরীয় না 4 স্তরীয়, এটা সঠিক উত্তর হবে আপনাদের সি নাম্বারটা হচ্ছে হলো 3 স্তরীয়। 10 নম্বর হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে, উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, না হলো ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, না লোকসভার অধ্যায়ক, এটা সঠিক উত্তর হবে হলো ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে 11 নম্বর হচ্ছে 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়েছিল তখন এর মধ্যে কোনটি লিখিত অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ ওই সময় সে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এই নাম্বারে হচ্ছে মৌলিক অধিকার, বি নাম্বার হচ্ছে মৌলিক কর্তব্য, 3 নাম্বার হচ্ছে সি হচ্ছে রাষ্ট্রপতি শাসন না জরুরি শাসন ব্যবস্থা। তো এটার 11-এর সঠিক উত্তর হচ্ছে হলো বি, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়, পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়, এ লোকসভার অনুমোদন, বি অর্থমন্ত্রীর অনুমোদন, সি রাজ্যসভার অনুমোদন, এবং ডি হচ্ছে ওপরের কোনটিও নয়। তো এটার আপনার সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা, সেটা হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন। তো বন্ধুরা আজ আমি 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, এবং বেল আইকনে ক্লিক করে আপনাদের এটাই সুবিধা যে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশনের মাধ্যমে সর্বদা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে যাবেন, এবং পারলে সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, এরপরে আমি চতুর্থ পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন।